হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ভিন্নধর্মী ব্লগ নিয়ে আসলাম। আজকে মহেশমাটি মাদ্রাসায় মসজিদে আমরা যাব। তো এটা রথবাড়ি থেকে একটু পাশেই, চায়না মার্কেটের পাশেই মসজিদটি। এখানে মুসল্লিরা নামাজ পড়ে থাকে। বিরাট বড় একটা মসজিদ এবং সঙ্গে মাদ্রাসা। এটা এই মাদ্রাসা এবং মসজিদ দুটো একত্রিত। এই মাদ্রাসার এটা ডান পাশে যে এটা অফিস কক্ষ, আর এই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়িটা হচ্ছে পড়ে যাওয়ার। তো এই যে দেখতে পাচ্ছ মহেশমাটি মাদ্রাসা, এই প্রতিষ্ঠিত হয় 1945 সালে। এটা প্রতিষ্ঠিত হয়, এখানে অনেক বাচ্চা ছেলেরা এখানে হাদিস কোরআনের তালিম নিয়ে থাকে। এটা দ্বিতীয় তলা বিশিষ্ট একটি মসজিদ। এই মসজিদে বহু ধরনের, বহু জায়গা থেকে মুসল্লিরা এখানে জুম্মা পড়তে আসেন এবং আত্মীয় নামাজ পড়েন। মসজিদটা খুবই সুন্দর, এখানে প্রায় 1000 লোকের মতো একসঙ্গে নামাজ পড়তে পারেন, 1000-এর বেশি লোক নামাজ পড়তে পারেন এখানে। তো আজকে জুম্মার দিন, এই জুম্মার দিনে আমি এখানে মসজিদে গেলাম। তো মসজিদের জুম্মার নামাজ আর হয়তো আধা ঘন্টা পরে শুরু হবে। তো আমি একটু আগেই পৌঁছেছিলাম, এই জন্যে আমি একটু ভিডিওটা করলাম। মসজিদটা খুবই আমাকে সুন্দর লাগলো, মসজিদটা দেখতে মনোরম, নিরিবিলি পরিবেশ। এই যে মুসল্লিরা একে একে আসছে, মানে জুম্মার দিন তো একটু আগে থেকেই মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন, এসে মসজিদের ইমাম বয়ান করেন এবং তার বর্ণনা শোনেন। তো এটা বিশাল একটা এরিয়া নিয়ে তৈরি জায়গাটা, ভালোই, খুব সুন্দর, মনোরম পরিবেশ, শান্তশিষ্ট জায়গা। ঠিক রথবাড়ির থেকে পূর্ব দিকে একটা রাস্তা চলে গেল, যেটা চায়না মার্কেট বলে। চায়না মার্কেটের পাশেই এই মসজিদটি, মহেশমাটি মাদ্রাসা মসজিদ এটাকে বলা হয়। তো যার ভিতরের অংশ দেখতে পাচ্ছ, ভিতরে নিয়ে যাই আমরা। এই ভিতরে দেখতে পাচ্ছ, ভিতরের অংশ মুসল্লিরা অনেকে বসে নামাজ পড়ছেন। তো একে একে জমায়েত হচ্ছেন মুসল্লিরা। খুব সুন্দর মসজিদটি, শামীম ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান সেই জায়গাটাও খুব সুন্দর, কার্পেট বিছানো, চারিদিকে শুনশান, খুবই সুন্দর, ভালোই মসজিদটি। অনেক জায়গা থেকে মুসল্লিরা আসে এখানে নামাজ পড়তে। আমি এখানে ওয়াক্তেও নামাজ পড়েছি এবং আজকে জুম্মার দিন ওখানে একটা কাজে যাওয়াতে আমাকে এই জায়গাটায় আমি জুম্মার টাইম হয়ে গেল, তাই নামাজটা ওখানেই পড়ে নিলাম। তো পুরো ভেতরটা আমি ঘুরে ঘুরে যে দেখালাম, তো এই যে দেখতে পাচ্ছ এখন যে ঠিক 12:20 বাজে, মোটামুটি আরও টাইম আছে, মানে আমার শোয়া একটার সময় এখানে জামাত। তো দেখো দ্বিতীয় তলায় আমরা উঠছি, সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় ওঠা যায়। দ্বিতীয় তলায় ঠিক নিচের যত বড় প্লেস, উপরেও তত বড়ই প্লেস, ওইখানেও এত লোকে নামাজ পড়া যায়। তো আমরা উপরের দিকে যাই, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠলাম উপরের দিকে। তো উপরের মেন গেটটা এখনও খোলা হয়নি, যেহেতু নামাজ টাইম এখনও শুরু হয়নি। তো নিচে লোকজন আসছে, হয়তো বেশি লোকজন, তারপরে কিছুক্ষণের মধ্যে হয়তো এই গেটটা খুলে দেবে। তো এই দেখো তার ভিতরের অংশটুকু দেখো, খুবই সুন্দর, চাকচিক্য, খুব চকচকে একটা মসজিদ, শান্ত শিষ্ট ঠান্ডা পরিবেশ, প্রার্থনালয় এই মসজিদটা। আমাকে খুবই ভালো লাগলো এই মসজিদটা দেখতে। নিচে সুন্দর মার্বেল বিছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদ, বহু ধরনের মুসল্লিরা এখানে নামাজ পড়ে থাকেন, ইবাদত করে থাকেন। এবং এখানের সঙ্গেই এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটাই এখানে তালিম নিয়ে থাকেন, ছোট বাচ্চাদের থেকে কোরআন তেলাওয়াত শিখেন এবং হাদিসের চর্চা করেন এখানে। এই যে তার সামনের অংশটুকু, এই যে গাছপালা আছে, বাগান আছে ভেতরে, খুবই মনোরম একটা পরিবেশ,
আমি ঘুরে ঘুরে এই জায়গাটার ভিডিওটা করলাম, ভালোই লাগলো আমার। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে, সবাইকে ধন্যবাদ।